আসসালামু আলাইকুম। লেখাপড়া অনলাইনে ইউটিউব চ্যানেল থেকে আমি দীপা যেমন বলছি, আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে ক্লাস শুরু করছি। আজ আমি তোমাদের পড়াবো নবম দশম শ্রেণীর যে গার্হস্থ্য বিজ্ঞান বিষয়টি আছে, এই বিষয়টি তোমরা সবাই বরাবরের মতো গার্হস্থ্য বিজ্ঞান বই, খাতা এবং কলম নিয়ে চলে আসো, ঠিক আছে? তো আমরা মূলত পড়ছি ষষ্ঠ অধ্যায়। ষষ্ঠ অধ্যায়ের আমাদের যে টপিক নেমটা, এটা হচ্ছে শিশুর বর্ধন ও বিকাশ, মানে একটা শিশুর বৃদ্ধি এবং বিকাশ নিয়ে মূলত এই অধ্যায়ের আলোচনা। আমরা গত ক্লাসে পার্ট দুইটা পড়েছিলাম, পার্ট এক এবং দুই মনে হয় পড়েছিলাম। দেখো তো, তোদের কি মনে আছে? হ্যাঁ, আমরা গত ক্লাসে পার্ট দুই পড়েছিলাম, তাই না? পার্ট একে ছিল বর্ধন ও বিকাশের ধারণা, এবং গত ক্লাসে যেটা পড়েছিলাম সেটা হচ্ছে বিকাশের স্তর সম্পর্কে জেনেছিলাম। ওই যে জন্মপূর্বকাল, নবজাতককাল, অতি শৈশব, টডলারহুড, এগুলো সম্পর্কে আমরা জেনেছিলাম। আজকে আমরা নতুন একটা পার্ট পড়বো, এটা হচ্ছে পার্ট তিন, বিকাশমূলক কার্যক্রম সম্পর্কে আমরা জানবো। আজকে কী জানবো বলো? বিকাশমূলক কার্যক্রম সম্পর্কে, যে একটা শিশুর যে বিকাশমূলক কার্যক্রমগুলো আছে এই সম্পর্কেই মূলত আজকে আমরা জানবো, ঠিক আছে? আমরা জানি বিকাশ ধারাবাহিকভাবে চলে। বিকাশ কীভাবে চলে? ধারাবাহিকভাবে, মানে স্টেপ বাই স্টেপে বিকাশটা চলে, এটা কখনো থেমে থাকে না। জীবনের প্রত্যেকটা স্তরে বিকাশ সম্পর্কে সমাজের নির্দিষ্ট প্রত্যাশা থাকে, ঠিক আছে? একজন প্রাপ্তবয়স্ক সম্পর্কে সমাজের প্রত্যাশা এমন থাকে যে সে উপার্জন করবে, পরিবার ও সমাজে বিভিন্ন দায়িত্ব গ্রহণ করবে। যে ব্যক্তি প্রাপ্তবয়সেও পিতামাতার উপর নির্ভরশীল থাকে, সে সঠিকভাবে সমাজের প্রত্যাশা অনুযায়ী কার্যক্রম পালন করতে পারছে না বলেই ধরে নেওয়া হয়, ঠিক তাই না? যে আমি প্রাপ্তবয়স্ক কিন্তু আমি কী করছি না, আমি সঠিক, আমি আমার বাবা মার উপরেও নির্ভরশীল হয়ে থাকছি প্রাপ্তবয়স্ক হবার পরও, এটা কিন্তু খুবই একটা খারাপ একটা দিক। জীবনের প্রতিটি স্তরে যে নির্দিষ্ট কাজ সামনে আসে তা সফলভাবে করতে পারলে জীবন হয় সুখের, এবং পরবর্তী স্তরের কাজও সফলভাবে সম্পূর্ণ করা যায়। অপরদিকে দেখো, এ কাজে ব্যর্থতা জীবনে আনে অশান্তি, পরবর্তী স্তরে সফলতায় বাধা সৃষ্টি করে। শুধুই অশান্তি আনে তা কিন্তু না, হতাশাও নিয়ে আসে, তাই না? বিকাশের বিভিন্ন স্তরে সামাজিক প্রত্যাশা অনুযায়ী কাজকে বিকাশমূলক কার্যক্রম বলা হয়। তার মানে হচ্ছে বিকাশমূলক কার্যক্রমটা তাহলে কি, যে বিকাশের বিভিন্ন স্তর, প্রত্যেকটা স্তরে সামাজিক প্রত্যাশা অনুযায়ী যে কাজগুলো, ওই কাজগুলোর বিকাশমূলক কার্যক্রমকে কার্যক্রম বলা হয় কাজগুলোকে। অর্থাৎ বিকাশমূলক কার্যক্রম হলো জীবনের নির্দিষ্ট স্তরে করণীয় কিছু কাজ যা সমাজ প্রত্যাশা করে। তাহলে আমরা বিকাশমূলক কার্যক্রম দিয়ে কী বুঝতে পারছি? যে বিকাশমূলক কার্যক্রম হলো জীবনের নির্দিষ্ট কিছু, নির্দিষ্ট স্তর, প্রত্যেকটা নির্দিষ্ট স্তরে করণীয়, মানে যে কাজগুলো করতে হবে এরকম কাজ যা সমাজ কী করে, একজন মানুষের কাছে প্রত্যাশা করে। দুই নম্বর হচ্ছে, এ কাজে সফলতা পরবর্তী স্তরে সফল উত্তরণে সহায়তা করে, জীবনকে কী করে, সুখী করে। তিন নম্বর দেখো, এ কাজে ব্যর্থতা পরবর্তী স্তরে উত্তরণে আনে বাধা, জীবনে আনে কি, অশান্তি। তাহলে বিকাশমূলক কার্যক্রমটা কী? যে জীবনের নির্দিষ্ট স্তরে করণীয় কিছু কাজ যা সমাজ কী করে, প্রত্যাশা করে। দুই নম্বর হচ্ছে, এ কাজে সফলতা পরবর্তী স্তরে সফল উত্তরণে সহায়তা করে, জীবনকে করে সুখী। তিন নম্বর হচ্ছে, এ কাজে ব্যর্থতা পরবর্তী স্তরে উত্তরণে আনে বাধা, জীবনে আনে কি বলো, অশান্তি। বিকাশমূলক কাজগুলো দেখো, বিকাশমূলক কাজের মধ্যে থাকে শারীরিক পরিপক্কতা অনুযায়ী কাজ, যেমন ধরো হাঁটতে শেখা, কথা বলতে শেখা, খেলাধুলায় দক্ষতা, এগুলো। দুই নম্বর হচ্ছে সমাজ সংস্কৃতি অনুযায়ী কাজ, যেমন ধরো লেখাপড়া করা, সুনাগরিক হিসেবে নিজেকে গড়ে তোলা। সুনাগরিক মানে কি, যে তুমি সাপোজ তুমি বাংলাদেশের নাগরিক, তো বাংলাদেশের নাগরিক হিসেবে তোমার ভালোভাবে যাতে তুমি চলতে পারো, ভালোভাবে একজন ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে পারো, এটাই তো সবার প্রত্যাশা। একেই বলা হয় কি, সুনাগরিক, যে তুমি রাষ্ট্রবিরোধী কোনো কাজ করবে না, সবসময় সমাজ যেটা প্রত্যাশা করে এমন কাজ করবে, একেই বলা হয় সুনাগরিক। তাহলে কী হলো, যে সমাজ সংস্কৃতি অনুযায়ী কাজ, যেমন লেখাপড়া করা, সুনাগরিক হিসেবে নিজেকে গড়ে তোলা, নিয়ম মেনে চলা ইত্যাদি। তিন নম্বর হচ্ছে নিজের আগ্রহ, মূল্যবোধ অনুযায়ী কাজ, যেমন ধরো পেশা নির্বাচনে নিজস্ব প্রত্যাশা, নিজের আগ্রহ, মূল্যবোধ ব্যক্তির ব্যক্তিত্বের একটি কি অংশ। তার মানে হচ্ছে নিজের আগ্রহ, মূল্যবোধ অনুযায়ী কাজ কী কী, যে পেশা নির্বাচনে নিজের প্রত্যাশা, নিজের আগ্রহ, মূল্যবোধ ব্যক্তির ব্যক্তিত্বের একটি অংশ। তার মানে আমরা কী জানলাম, যে বিকাশমূলক কাজগুলো কী কী? এক নম্বর হচ্ছে
বিকাশমূলক কাজের মধ্যে থাকে শারীরিক পরিপক্কতা অনুযায়ী কাজ, যেমন হাঁটতে শেখা, কথা বলতে শেখা, খেলাধুলায় দক্ষতা ইত্যাদি। 2 নম্বর হচ্ছে সমাজ সংস্কৃতি অনুযায়ী কাজ, যেমন লেখাপড়া করা, সুনাগরিক হিসেবে নিজেকে গড়ে তোলা, নিয়ম মেনে চলা ইত্যাদি। 3 নম্বর হচ্ছে নিজের আগ্রহ মূল্যবোধ অনুযায়ী কাজ, যেমন পেশা নির্বাচনের নিজস্ব প্রত্যাশা, নিজের আগ্রহ মূল্যবোধ ব্যক্তির ব্যক্তিত্বের একটি অংশ। ওকে, এরপর হচ্ছে বিকাশমূলক কার্যক্রম সম্পর্কে আমাদের ধারণা থাকলে যে সুবিধাগুলো হয় তা সম্পর্কে আমরা জানবো। যে আমরা যদি বিকাশমূলক কার্যক্রম সম্পর্কে আসলে আমরা আমাদের ধারণা থাকে তাহলে অনেক সুবিধা হবে না? দেখো, বিকাশমূলক কার্যক্রম জানলে বয়স অনুযায়ী সঠিক আচরণ করা সহজ হয়। বিকাশমূলক কার্যক্রম জানলে কী হয় বলো? প্রত্যেকটা মানুষ যদি তার বিকাশমূলক কার্যক্রমগুলো জানে তাহলে বয়স অনুযায়ী সঠিক আচরণ করা সহজ হয়। 2 নম্বর হচ্ছে বাবা মা বা শিশুর পরিচালনাকারী বয়স অনুযায়ী শিশু স্বাভাবিক বিকাশ জানতে পারেন এবং সেভাবে শিশুর সামাজিক দক্ষতা অর্জনে সহায়তা করতে পারেন। বাবা মা যদি জানতে পারে যে বিকাশমূলক কার্যক্রমগুলো কী, তাহলে বাবা মা কী করতে পারে, শিশুর স্বাভাবিক বিকাশগুলো জানতে পারেন এবং সেভাবে শিশুর সামাজিক দক্ষতা অর্জনে সহায়তা করতে পারেন। 3 নম্বর হচ্ছে বিকাশমূলক কার্যক্রম সামাজিক প্রত্যাশা অনুযায়ী আচরণ করতে পূর্ব প্রস্তুতি ও প্রেরণা দেয়। বিকাশমূলক কার্যক্রম কী করে? সামাজিক যে প্রত্যাশা আছে এই প্রত্যাশা অনুযায়ী আচরণ করতে পূর্ব প্রস্তুতি ও প্রেরণা দেয়। এতে বিকাশের প্রত্যেকটা স্তরে খাপ খাওয়ানো অনেক বেশি ইজি হয়ে যায়, সহজ হয়ে যায়। ঠিক আছে, বুঝতে পেরেছ? অতি শৈশব ও প্রারম্ভিক শৈশবের কয়েকটি বিকাশমূলক কাজ, মানে আমরা তো গত ক্লাসে অতি শৈশব প্রারম্ভিক সময় শৈশব সম্পর্কে জেনেছি, মধ্য শৈশব সম্পর্কে জেনেছি, বয়সন্ধিকাল বা কৈশোর সম্পর্কে জেনেছি। তো আজকে এখন আমরা এগুলো নিয়ে আরও কিছু আলোচনা করব। কি বলেছে এখানে, যে অতি শৈশব ও প্রারম্ভিক শৈশবের কয়েকটি বিকাশমূলক কাজ কী কী হতে পারে এই সময়গুলোতে? দেখো, প্রথম যেটি সেটি হচ্ছে হাঁটতে শেখা। 12 থেকে 15 মাসের মধ্যে শিশু হাঁটতে পারা শারীরিক যোগ্যতা অর্জন করে। কী করে? শিশু 12 থেকে 15 মাসের মধ্যে হাঁটতে পারা শারীরিক যোগ্যতা অর্জন করে। 2 নম্বর হচ্ছে শক্ত খাদ্য গ্রহণ করতে শেখা। 2 বছর বয়সের মধ্যে শিশু শক্ত খাদ্য চোষা ও চিবানোর ক্ষমতা অর্জন করে। 3 নম্বর কথা বলতে শেখা। শিশু 6 মাসের মধ্যে অর্থহীন শব্দ করে, 6 মাসের মধ্যে বিভিন্ন ও আ এই টাইপের শব্দ করে। 3 বছরে 2 বা 3 শব্দের বাক্য বলে। 5 বছরের মধ্যে বহু শব্দের ব্যবহারে পূর্ণ বাক্য বলে। 4 নম্বরটা দেখো, মলমূত্র ত্যাগের নিয়ন্ত্রণ শেখা। 2 বছরের মধ্যে মলমূত্র ত্যাগের স্থান ও সময় নির্দিষ্ট হয়, এর নিয়ন্ত্রণে প্রশিক্ষণেরও ব্যবস্থা প্রয়োজন হয়। 5 নম্বর হচ্ছে শরীর বৃত্তীয় দক্ষতা অর্জন। 5 বছরের মধ্যে দেহের তাপ, বিপাকক্রিয়া, ভারসাম্য এবং শারীরিক গঠনে দৃঢ়তা আসে, যার কারণে অল্পতেই অসুস্থ হওয়ার আশঙ্কা কমে যায়। 6 নম্বর দেখো, সঠিক ও ভুলের পার্থক্য করতে শেখা। শৈশবের প্রথম দিকে বাবা মা যে কাজকে পুরস্কৃত করেন বা ভালো বলেন সেটাই ভালো কাজ, এবং যে কাজ করতে নিষেধ করেন সেটা খারাপ কাজ। এভাবে ভালো মন্দের ধারণা তৈরি হয়। তাহলে আমরা কী জানলাম? আমরা জানলাম যে অতি শৈশব ও প্রারম্ভিক শৈশবের কয়েকটি বিকাশমূলক কাজ আছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে হাঁটতে শেখা, 2 নম্বর হচ্ছে কি শক্ত খাদ্য গ্রহণ করতে শেখা, 3 নম্বর কথা বলতে শেখা, 4 নম্বর হচ্ছে মলমূত্র ত্যাগের নিয়ন্ত্রণ শেখা, 5 নম্বর শরীর বৃত্তীয় দক্ষতা অর্জন, 6 নম্বর সঠিক ও ভুলের পার্থক্য করতে শেখা। এখন আমরা জানব মধ্য শৈশবের কয়েকটি বিকাশমূলক কাজ। 1 নম্বরটা দেখো, সমবয়সীদের সাথে সঠিক আচরণ করতে শেখা। এই বয়সকে দলীয় বয়স বলা হয়। এই মধ্য শৈশব যেটা, এই সময়টাকে কী বলা হয়? দলীয় বয়স বলা হয়। সমবয়সী দলে মিশে তারা সামাজিক আদান প্রদান, ভালো কাজে প্রতিযোগিতা করা ইত্যাদি শেখে। 2 নম্বর হচ্ছে সাধারণ খেলাধুলার প্রয়োজনীয় শারীরিক দক্ষতা শেখা। সঠিকভাবে কোনো কিছু ছোড়া, ধরতে পারা, তারপর হচ্ছে ধরো বল সঠিকভাবে লাথি মারা ইত্যাদি কৌশলগুলো শেখা শারীরিক যোগ্যতা অর্জন করে। 3 নম্বর ছেলে ও মেয়ে অনুযায়ী সামাজিক ভূমিকা শেখা। ছেলে বাবার ভূমিকা এবং মেয়ে কী করে, মায়ের ভূমিকা অনুসরণ থেকেই লিঙ্গ অনুযায়ী ভূমিকা শেখে। 4 নম্বর পড়ালেখা ও গণনার মূল কৌশল আয়ত্ত করা। 6 বছরের পরে স্নায়ু, আঙুলের পেশি, বাহু লেখার উপযোগী হয়। দৈহিক যোগ্যতা অর্জনের পর বয়োবৃদ্ধির সাথে সাথে শিশুর পড়া ও লেখার দক্ষতা কী হয় বলো? বৃদ্ধি পায়। 5 নম্বর দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় বস্তু সম্পর্কে ধারণার বিকাশ। স্কুলে যাওয়ার পর থেকে শিশু বহু বিষয় সম্পর্কে ধারণা পায়, যেমন সময়, দূরত্ব, ওজন ইত্যাদি বিষয়গুলো বুঝতে পারে। এই ধারণাগুলো থেকে তাদের চিন্তার করা কী হয়, সূত্রপাত ঘটে বা শুরুটা হয়। তার আমরা কী জানলাম? যে মধ্য শৈশবের কয়েকটি বিকাশমূলক উল্লেখযোগ্য কাজ আছে।
এক নম্বর হচ্ছে সমবয়সীদের সাথে সঠিক আচরণ করতে শেখা, দুই নম্বর সাধারণ খেলাধুলার প্রয়োজনীয় শারীরিক দক্ষতা শেখা, তিন নম্বর ছেলে ও মেয়ে অনুযায়ী সামাজিক ভূমিকা শেখা, চার নম্বর পড়ালেখা ও গণনার মূল কৌশল আয়ত্ত করা, পাঁচ নম্বর দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় বস্তু সম্পর্কে ধারণার বিকাশ। ঠিক আছে, এবার আমরা জানবো বয়ঃসন্ধি বা কৈশোরের বিকাশমূলক কাজ। দেখো, উভয় লিঙ্গে সমবয়সীদের সাথে পরিণত আচরণ করতে পারে, মানে উভয় লিঙ্গের যে সমবয়সী আছে সেটা হতে পারে স্ত্রীলিঙ্গ বা পুরুষলিঙ্গ, তাদের সাথে পরিণত আচরণ করতে পারা। দুই নম্বর হচ্ছে বাবা মা ও অন্যের উপর থেকে আবেগীয় নির্ভরশীলতা কমানো। শৈশবের নির্ভরশীলতা বয়ঃসন্ধিকাল থেকেই কমতে থাকে, তারা আত্মনির্ভরশীল হয়। অনেক সময় বাবা মায়ের স্নেহ ভালোবাসাকে তারা বাড়াবাড়ি মনে করে, তাদের মধ্যে স্বাধীনতার চাহিদা থাকে। তিন নম্বরটা হচ্ছে বৃত্তি নির্বাচন ও পেশার জন্য প্রস্তুতি। শৈশবে পেশা সম্পর্কিত পরিকল্পনা থাকে অস্পষ্ট অবাস্তব, কৈশোরে নিজের যোগ্যতা ও দক্ষতার আলোকে পেশার প্রতি আগ্রহ তৈরি হয় বলে তা কি বাস্তব ধর্মী। ওকে, চার নম্বরটা হচ্ছে সামাজিকভাবে দায়িত্বপূর্ণ আচরণ গ্রহণের আগ্রহ, নিজ আচরণের মাধ্যমে সমাজ ও রাষ্ট্রীয় কর্মকাণ্ডে অংশগ্রহণের আগ্রহ এ সময়ের অন্যতম প্রধান বিকাশমূলক কাজ। তারা সমাজের ভালোর জন্য সঙ্গবদ্ধ হয়ে কাজ করতে উৎসাহী হয়। পাঁচ নম্বরটা হচ্ছে নৈতিকতা অর্জন, এ সময়ের মধ্যে ছেলে মেয়েদের ভালো মন্দ ন্যায় অন্যায় নিজস্ব ধারণা তৈরি হয়। এর আগে তাদের মধ্যে মা বাবার শাস্তি ও পুরস্কারের উপর ভিত্তি করে ভুল ও সঠিক বিষয়টি নির্ভর করে। ওকে, তাহলে আমরা আজকে কী জানলাম? আমরা জানলাম বিকাশমূলক বিভিন্ন কার্যক্রম। বিকাশমূলক কার্যক্রমটা আসলে কী? এক নম্বর হচ্ছে জীবনের নির্দিষ্ট স্তরে করণীয় কিছু কাজ যা সমাজ কী করে প্রত্যাশা করে। দুই নম্বর, এ কাজে সফলতা পরবর্তী স্তরে সফল উত্তরণে সহায়তা করে, জীবনকে করে কী বলো সুখী। তিন নম্বর, এ কাজে ব্যর্থতা পরবর্তী স্তরে উত্তরণে আনে বাধা, জীবনে আনে অশান্তি। বিকাশমূলক কাজগুলো কী কী দেখো? এক নম্বর, দেখো বিকাশমূলক কাজের মধ্যে থাকে শারীরিক পরিপক্কতা অনুযায়ী কাজ, যেমন হাঁটতে শেখা, কথা বলতে শেখা, খেলাধুলায় দক্ষতা ইত্যাদি। দুই নম্বর হচ্ছে সমাজ সংস্কৃতি অনুযায়ী কাজ, যেমন লেখাপড়া করা, সুনাগরিক হিসেবে নিজেকে গড়ে তোলা, নিয়ম মেনে চলা ইত্যাদি। তিন নম্বরটা দেখো নিজের আগ্রহ মূল্যবোধ অনুযায়ী কাজ, যেমন পেশা নির্বাচনের নিজস্ব প্রত্যাশা, নিজের আগ্রহ মূল্যবোধ ব্যক্তিত্বের একটি অংশ। এবার আমরা কী জানবো? দেখো, বিকাশমূলক কার্যক্রম সম্পর্কে আমাদের ধারণা থাকলে যে সুবিধাগুলো হয় সেগুলো জানবো। কী কী বিকাশমূলক কার্যক্রম জানলে বয়স অনুযায়ী সঠিক আচরণ করা সহজ হয়? দুই নম্বর হচ্ছে বাবা মা বা শিশুর পরিচালনাকারী বয়স অনুযায়ী শিশুর স্বাভাবিক যে বিকাশ তা জানতে পারেন এবং সেভাবে শিশু সামাজিক দক্ষতা অর্জনে সহায়তা করতে পারেন। তিন নম্বর হচ্ছে বিকাশমূলক কার্যক্রম সামাজিক প্রত্যাশা অনুযায়ী আচরণ করতে পূর্ব প্রস্তুতি ও প্রেরণা দেয়, এতে বিকাশের প্রতি স্তরে খাপ খাওয়ানো কী হয় বলো সহজ হয়। ওকে, এখন দেখো অতি শৈশব ও প্রারম্ভিক শৈশবের কয়েকটি বিকাশমূলক কাজ আছে। কী কী? একটা হচ্ছে হাঁটতে শেখা, তারপর শক্ত খাদ্য গ্রহণ করতে শেখা, কথা বলতে শেখা, মলমূত্র ত্যাগের নিয়ন্ত্রণ শেখা, শরীরবৃত্তীয় দক্ষতা অর্জন এবং সঠিক ও ভুলে পার্থক্য করতে শেখা। এরপর যেটা আছে মধ্য শৈশবের কয়েকটি বিকাশমূলক কাজ আছে, সমবয়সীদের সাথে সঠিক আচরণ করতে শেখা, সাধারণ খেলাধুলার প্রয়োজনীয় শারীরিক দক্ষতা শেখা, ছেলে ও মেয়ে অনুযায়ী সামাজিক ভূমিকা শেখা, পড়ালেখা ও গণনার মূল কৌশল আয়ত্ত করা, দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় বস্তু সম্পর্কে ধারণার বিকাশ। বয়ঃসন্ধি বা কৈশোরের বিকাশমূলক কাজ দেখো, উভয় লিঙ্গে সমবয়সীদের সাথে পরিণত আচরণ করতে পারা, বাবা মা ও অন্যের উপর থেকে আবেগীয় নির্ভরশীলতা কমানো, বৃত্তি নির্বাচন ও পেশার জন্য প্রস্তুতি, সামাজিকভাবে দায়িত্বপূর্ণ আচরণ গ্রহণের আগ্রহ, নৈতিকতা অর্জন। ঠিক আছে, তাহলে আজকে আমরা কী জানলাম? আজকে আমরা বিকাশমূলক বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জানলাম। এগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, প্রত্যেকটা ওয়ার্ড প্রত্যেকটা বাক্য খুবই ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, তোমরা এগুলো ভাষায় খুব ভালোভাবে মনোযোগের সাথে গল্পের মতো করে স্টাডি করবে। ঠিক আছে, দেন তোমরা খাতায় না দেখে নিজের মতো করে লিখবে। হ্যাঁ, তারপরে যেটা করবে, যদি কোনো প্রবলেম তারপরেও তোমরা ফেস করো, তোমরা আমাকে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর আমাদের লেখাপড়া অনলাইনের যে ইউটিউব চ্যানেলটি আছে, এই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করবে, বেল বাটন ক্লিক করবে, লাইক এবং শেয়ার করবে। তোমাদের যত আত্মীয় স্বজন বন্ধুবান্ধব আছে সবাইকে বেশি বেশি করে ইনভাইটেশন পাঠাবে। তাহলে আজকের মতো ক্লাস এ পর্যন্তই থাকলো, আগামী ক্লাসে ইনশাআল্লাহ তোমাদের সাথে আমার দেখা হচ্ছে। সেই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থেকো, সবাইকে অনেক ধন্যবাদ, আল্লাহ হাফেজ।